একটি মেমব্রেন বা রেক্টর ইটিভির মেমব্রেন রক্ষণাবেক্ষণ করতে কি কি সতর্কতা অবলম্বন করতে হয় তা আমি এই ভিডিওতে আংশিক আলোচনা করব মেমব্রেন রক্ষণাবেক্ষণ কি কি সতর্কতা অবলম্বন করতে হয় আমি এই ভিডিওতে আপনাদেরকে পুরো ডিটেইলস কথা বলবো মেমব্রেন কখনোই শুকনো জায়গায় রাখা যাবে না যে জায়গায় থাকলে মেমব্রেন শুকিয়ে যেতে পারে সেই জিনিসটা সবাইকে খেয়াল রাখতে হবে বা মেমব্রেন ক্ষতি হয় এমন ধরনের কোনো কেমিক্যাল মেমব্রেন ট্যাঙ্কে ব্যবহার করা যাবে না অবশ্যই এই জিনিসটি মাথায় রাখতে হবে যাতে মেমব্রেনে এফেক্ট না পড়ে মেমব্রেনে কোনো ফাইবার ক্ষতি না হয় এবং মেমব্রেন ড্যাংকে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি নিচে রাখতে হবে এটাও মাথায় রাখতে হবে যে তাপমাত্রা বেশি হয়ে গেলে মেমব্রেনের ফাইবারগুলো অনেক সময় শক্ত হয়ে যাবে মেমব্রেন ড্যাংকে কখনো খোলা রাখা যাবে না খোলা রাখলে বাইরের থেকে ময়লা পরে ব্লক হয়ে যেতে পারে বা অনেক ধরনের ময়লা পরে পলিত বা বিভিন্ন ধরনের ময়লা আসে সেই জিনিসটি খেয়াল রাখতে হবে যাতে মেমব্রেন ট্যাঙ্ক সবসময় ব্লক বা বন্ধ থাকে বাইরের কোনো ধরনের ময়লা যাতে মেমলিন ট্যাঙ্কে না পড়ে যদি কখনো মেমব্রেন ট্যাঙ্ক খালি করা হয় তাহলে বাইরের থেকে পানি দিয়ে মেমব্রেনকে ভিজিয়ে রাখতে হবে যাতে মেমব্রেন শুকিয়ে না যায় মানে একটা ফ্রেশ পানির লাইন রাখতে হবে সব জায়গায় ছিটিয়ে ছিটিয়ে দিলে মেমব্রেনটা অনেক ভেজা থাকবে মেমব্রেনটা অনেক সুন্দর থাকবে মেমব্রেন টাইপের যে সব ইটিভি আছে ওই সব ইটিভিতে মেমব্রেন কম এমএলএসএস মাধ্যমে মেমব্রেন চালু বা মেমব্রেন মেমব্রেন রানিং করলে সেক্ষেত্রে মেমব্রেনের ফাউলিং বা মেমব্রেনের সমস্যা হচ্ছে তাহলে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে এমএলএসএস না কমে এমএলএসএস সবসময় বৃদ্ধি রাখতে হবে তিন হাজার থেকে ছয় হাজারের মধ্যে মেমব্রেনে কখনো বেশি সময় খোলা বাতাসে রাখা উচিত নয় বা রাখা যাবে না খোলা বাতাসে থাকলে মেমব্রেনের কালার অনেক সময় ডিসকালার হয়ে যাবে এবং মেমব্রেনটা অনেক শক্ত মেমব্রেন কখনোই খালি হাতে ধরা যাবে না হাতের নখের মাধ্যমে মেমব্রেন ড্যামেজ হতে পারে সেদিকে খেয়াল রেখে কাজ করতে হবে বিশেষ করে মেমব্রেন ডিসেলাজিং এর সময় মেমব্রেন ওয়াশের সময় খালি হাতে নখের মাধ্যমে মেমব্রেনের ফাইবার থেকে মানে খুলে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে সেই ক্ষেত্রে হ্যান্ড গ্লোভস পরে কাজ করা অনেক বেটার মেমরেন টাইম টু টাইম এমসি সি আর ও রিকভারি ক্লিন করতে হবে এদিকে খেয়াল রাখতে হবে যদি মেমরেন কখনোই ক্লিনিং ছাড়া চালানো যাবে না সেক্ষেত্রে টিএমপি বেড়ে যেতে পারে মেমব্রেন ব্লক হওয়ার সম্ভাবনা বেশি থাকে ইটিভি অপারেশনের সময় প্রতিদিন ট্রেনের টিএমপি ফলো আপ রাখতে হবে যাতে টিএমপি না বাড়ে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে টিএমপি বেড়ে গেলে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো মেমব্রেন ফাউলিং এর কারণ কি কি প্রায় সব ধরনের মেমব্রেন ফাউলিং করে সাধারণত মেমব্রেনের পৃষ্ঠ ছিদ্রের অনু বা কণা সেলাস এবং জমাট বাঁধার কারণে ঘটে মেমব্রেন ফাউলিং অনেক সময় অপহটের জন্য হয়ে থাকে এতে উৎপাদন বা অপারেশন পায় বা ইটিভি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি থাকে মেমব্রেন ফাউলিং করলে সেদিকে অবশ্যই অপরাধকে খেয়াল রাখতে হবে ও মেমব্রেন আশেপাশে ধারালো বস্ত্র ও বালি পলিথিন জাতীয় কোনো কিছু না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে যাতে মেমব্রেন যাতে সেফ থাকে অবশ্যই মেমব্রেন আর সি করার সময় পিএস মেনটেন করে আর্সি করতে হবে হাইপো এবং সাইটিক দুটো যে ম্যানুয়াল থাকবে ম্যানুয়াল দেখে ওইভাবেই আর সি করলে মেনটা অনেক ভালো থাকবে